আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। যারা যতজন আমাকে প্রশ্ন করতেছেন বাংলাদেশ থেকে আসার বিষয়টা ক্লিয়ার করার জন্য, আজকে তাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিব ইনশাআল্লাহ। প্লাস এখানে যে এমএনএসটি আছে এবং ভিজিট ভিসাদারি এবং কোম্পানি ট্রান্সফার নিয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে জানাই যে এই দেশে যারা অবৈধ প্রবাসী আছেন, বিশেষ করে মার্চের 1 তারিখের আগে যাদের ভিসা শেষ হয়েছে তাদেরকে নতুন করে সময় দেওয়া হয়েছে 3 মাস। তার মানে আপনারা নভেম্বরের 1 তারিখ পর্যন্ত সময় পাইতেছেন, এর মধ্যে আপনারা এই দেশ থেকে চলে যেতে হবে কোনো রকম ফাইন এবং কোনো রকম ব্যান ছাড়া। সেক্ষেত্রে নিয়মটা আগের মতোই, আপনাকে টিকিট নিয়ে আর টার্মিনাল 2-তে ফিঙ্গার দিতে হবে, তারপরে যেতে হবে। একটা জিনিস আমি ফলো করছি লাস্ট কয়েকদিনে, যাদের ভিজিট ভিসা আছে, ভিজিট ভিসা বিশেষ করে মেয়াদ শেষ হয়েছে বা অন্য কোম্পানির বিষয় হোক, যাদের পাসপোর্ট নাই, পাসপোর্ট হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এমবেসি থেকে আউটপাস নিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। সব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনাকে গেসিস পুলিশ স্টেশনের থেকে নিতে হবে, আর যদি কোম্পানির ভিসা হন আপনি কোনো টাইপিং সেন্টারের মাধ্যমে নিতে পারেন। নেওয়ার পরে আপনাকে দুবাই কোর্ট থেকে নিতে হবে, স্ট্যাম্প নিতে হবে এবং ইমিগ্রেশন থেকেও স্ট্যাম্প নিতে হবে। তারপরে গেসিস পুলিশ স্টেশন দুবাই অথবা যে কোনো একটা পুলিশ স্টেশন থেকে সেই পেপারটা জমা দিয়ে অরিজিনাল পুলিশ রিপোর্ট নিতে হবে, তারপরে টিকিট নিয়ে তারপরে ফিঙ্গার দিতে হবে। যাদের কাছে পাসপোর্ট নাই আর যাদের পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নাই, সেক্ষেত্রে আপনারা এমবেসিতে কথা বলে সেই পাসপোর্টের মেয়াদটা বাড়াতে পারেন। লাস্ট টাইমে আপনারা একই ভুল করেছেন, যারা এমএনএসটির লোক ছিলেন তারা কী করছেন, 3 মাস সময় পাওয়ার পরেও টিকিট নেন নাই। অনেকেই পরবর্তীতে লাস্ট সময় এসে টিকিট চাইছেন কিন্তু আমরা টিকিট দিতে পারিনি। তো যাই হোক, আপনাদেরকে আমি এক্ষেত্রে পরামর্শ দিব যে আপনারা বিমান বাংলাদেশের টিকিট করবেন, কারণ বর্তমানে এখানে অনেকেই আছেন মেডিকেল টেস্ট করানোর পরে করোনা পজিটিভ দেখা দেয়, সেক্ষেত্রে আপনার বিমানের টিকিটটা হোল্ড করে পরবর্তীতে কিন্তু আবার সুস্থ হওয়ার পরে নতুন টিকিট নিয়ে যেতে পারবেন। তো এই ফেসিলিটি আপনাকে বিমান দেবে, এবং কোনো কারণে যদি ডেট চেঞ্জ করতে হয় বা কোনো কিছু করতে হয় সেক্ষেত্রেও তো আমরা হেল্প করতে পারবো। বাট এয়ার অ্যারাবিয়ার ক্ষেত্রে বিশেষ করে ফ্লাইট ক্যান্সেল হইতেছে অনেক, প্লাস ডেট চেঞ্জ বলেন বা অন্যান্য বিষয় আদি, তো তারা এই ব্যাপারে আপনাকে কোনো হেল্প করবে না অথবা আমরাও করতে পারবো না। তো আমরা সাজেস্ট করবো বিমান অথবা ইমিরেটস এয়ারলাইনের টিকিট আপনারা নিতে পারেন যদি আউটপাসে বাংলাদেশে যান। তো আপনারা, আমি রিকোয়েস্ট করবো আপনারা নভেম্বরের আগে আগেই যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের কাজ শেষ করে চলে যান। যারা ওমান থেকে আসছেন তারা টিকিট নিয়ে টিকিটের ফ্লাইটের 5 দিন আগে তাদের সাথে দেখা করবেন টার্মিনাল 2-তে, তখন আপনাদেরকে ডেট দিয়ে দিবে যে আপনারা 3 দিন পরে বা 2 দিন পরে আসছেন, আইসা নেক্সট আপনারা আউটপাসের পেপার নিয়ে যান, তারপরে আপনারা বাংলাদেশে চলে যেতে পারবেন। এখন থেকে যদি আপনারা আগামী মাসের টিকিট নিয়ে নেন তাহলে একটু কম প্রাইসের মধ্যে টিকিট পেয়ে যাবেন, যেটা লাস্ট পর্যায়ে অনেক বেড়ে যায় প্রাইস। এখন বর্তমানে ইমিরেটসের টিকিট মোটামুটি আপনারা 1500 থেকে 1800 দামের মধ্যে নিতে পারবেন, বিমান বাংলাদেশেরও টিকিট পাবেন মোটামুটি 1800-1900 দামের মধ্যে কিন্তু বিমান বাংলাদেশেরও টিকিট পেয়ে যাবেন। ভিসা ট্রান্সফার নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, তো ভিসা ট্রান্সফারটা 17 তারিখ পর্যন্ত ছিল, এখন বন্ধ হওয়ার কথা। তো আপাতত আপনারা 20 তারিখের পরে আবার ট্রাই করেন, যদি দেখা যায় ভিসা ট্রান্সফার খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই 3 মাসের মধ্যে কিন্তু ভিসা ট্রান্সফার করতে পারবেন। অনেকেই এখনও করতে পারেন নাই, বাট আমি সাজেস্ট করবো যারা ক্যান্সেল হতে চাইতেছেন তারা ক্যান্সেল হবেন না। না হয় যদি আপনাদের বিশেষ করে পার্টনার ভিসা থাকে তাহলে ভিসার অ্যাপ্রুভাল ক্যান্সেল না করেও নিতে পারবেন, আর যদি আপনার ভিজিট ভিসা থাকে অথবা অন্য কোনো থাকে সেক্ষেত্রে আপনার যা ফাইন থাকে সেক্ষেত্রে ফাইন মাওকুফের জন্য আবেদন করতে পারেন। তবে নতুন যদি নতুন করে ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন, কারণ ক্যান্সেল হওয়ার পরে এমনও আছে ভিসা নাও লাগতে পারে। সবচেয়ে বড় প্রসঙ্গ এবং সবচেয়ে বড় সমস্যা যারা আছেন আমাদের বাংলাদেশি যে প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশে গেছেন তাদেরকে নিয়ে, তো তারা বর্তমানে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন যে কী করবেন না করবেন, আর অনেকেই অনেক রকম কথাবার্তা বলতেছেন, প্লাস অনেকে অনেক রকম নিউজ দিতেছেন। তো মোটামুটি আমরা একটা বিভ্রান্তিতে আছি। তো ক্লিয়ারলি যেটা আমি বলতে চাইতেছি যে আপনারা যদি দুবাই সিটির আউটের অন্য কোনো সিটির হন সেক্ষেত্রে আপনাকে ICA-র অ্যাপ্রুভাল মাস্ক লাগবেই লাগবে। ICA-র অ্যাপ্রুভালটা কিন্তু বর্তমানে বন্ধ করে দিয়েছে, বাট আপাতত অপেক্ষা করেন, দেখা যাক তারা কী সিদ্ধান্ত দেয়। আর যারা বলতেছেন শুধুমাত্র ব্লুটিক থাকলেই আসতে পারবেন, আপনারা হয়তো দেখছেন যে একটা অপশন আছে আমার পাশে দেখেন, সেই অপশনে গিয়ে আপনারা যদি আপনার পাসপোর্ট ডিটেলস এবং আইডি নাম্বার ঢালেন তাহলে একটা আসতেছে, ব্লুটিক আসতেছে, যাদের ব্লুটিকস আছে তারাই আসতে পারবেন। আসলে বিষয়টা এরকম না, গতকালকেও আমি বাংলাদেশে যোগাযোগ করেছি, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে এইটাও অ্যালাউ করা হয় নাই, কারণ আবুধাবিতে আপনারা আসবেন বা শারজায় আসবেন ISA-র অ্যাপ্রুভাল যদি থাকে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, তবে দুবাই সিটিতে না, দুবাই এয়ারপোর্টে না, আবুধাবি অথবা শারজাহ এয়ারপোর্টে। আর যদি আপনাকে GDRF-এ মানে দুবাই সিটির ভিসা থাকে সেক্ষেত্রে আপনি GDRF-এর মাধ্যমে অ্যাপ্রুভাল নিতে পারেন। সেই জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে যেটা আপনার কোম্পানি স্পন্সরের মাধ্যমে হবে, সেই ফর্ম ফিল আপ সহ এই ফর্ম ফিল আপ আপনার পাসপোর্ট কপি, ভিসা কপি, আইডি কপি সব কিছু মিলিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার অ্যাপ্রুভাল পাওয়ার আশাটা 80-90%।
তবে এক্ষেত্রে অনেকেরই রিজেক্ট আসে, যদি রিজেক্ট আসে সেক্ষেত্রে আপনারা 5 দিন পরে আবার নতুন করে জমা করবেন। আর আপাতত আপনারা আসতে পারবেন কি না না সেইটা দেখানোর জন্যই শুধুমাত্র UEEntry.ica যেটা আছে সেখানে আপনি অ্যাপ্লাই করলে দেখা যাইতেছে যে আপনি হয়তো 60 দিন পরে বলতেছে, সেটা আপনি 10-12 দিন পরে আবার অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আপনি আসার জন্য যোগ্য কি না না। আর আপাতত বিমান বাংলাদেশ এয়ারলাইন, এয়ার আরবিয়া অথবা যে এয়ারলাইনগুলোই আছে ইমিরেটস, তারা আপনার অ্যাপ্রুভাল ছাড়া কোনোভাবে অ্যালাউ করতেছে না। সো আপনারা আপাতত অপেক্ষা করেন, যারা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তারা দুবাইয়ের টিকিট করবেন না, আমি রিকোয়েস্ট করবো দুবাইয়ের টিকিট করবেন না, আপনারা আবুধাবি অথবা শারজার টিকিট করবেন যদি ICAর অ্যাপ্রুভাল থাকে। আর যদি আপনাদের কাছে GDRF মানে দুবাইয়ের অ্যাপ্রুভাল থাকে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে দুবাইয়ের অ্যাপ্রুভাল দিয়ে দুবাই এয়ারপোর্টে আসতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আপনারা মেডিকেল ইন্স্যুরেন্সটা নিয়ে নেবেন, বিশেষ করে ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা, সেটা যদি আপনার থাকে ওকে, যদি মেডিকেল ইন্স্যুরেন্স আপনার কোম্পানি করিয়ে থাকে, সে মেডিকেল ইন্স্যুরেন্সের কার্ড অথবা পেপার যাই থাকে না কোনো, সেটা আপনাকে সাথে নিয়ে আসতে হবে। অনেকে আমাদের কাছে টিকিট চাইতেছেন যে বাংলাদেশে আসার জন্য, আমি আপনাদেরকে বলতেছি আমার এবং আপনার সহযাত্রীদের বলতেছি এর জন্য, কারণ অনেকেই মেসেজ করতেছেন সবার হয়তো উত্তর দিতে পারতেছি না। আপনাদের কাছে যদি GDRF-এর অ্যাপ্রুভাল থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দুবাইয়ের টিকিট দিতে পারবো, আর অন্য অন্য সিটির ক্ষেত্রে যদি আপনাদের কাছে ICAর অ্যাপ্রুভাল থাকে সেক্ষেত্রে আমরা টিকিট দিতে পারবো, অ্যাপ্রুভাল ছাড়া কোনো রকম কোনো টিকিটের সহায়তা আমরা করতে পারবো না। তো বাংলাদেশে যারাই আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তারা ওটা করবেন না, একটু অপেক্ষা করেন, দেখেন এই দেশের গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নেয়। সঠিক একটা সিদ্ধান্ত যখন আপনারা পাবেন, আবারও যদি ICA অ্যাপ্রুভাল নতুন করে নেয় সেক্ষেত্রে আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করবেন, দেন আপনারা যদি অ্যাপ্রুভাল পান তারপরে আসবেন, না হইলে এখন এত টাকা দিয়ে সাহস করে আসবেন না। আপনারা জানেন আবুধাবি থেকে কিছু লোক ফেরত গেছে, সেজন্য আসলে খারাপ লাগতেছে, বাট কিছু করার নাই। এখন যারাই বাংলাদেশে আছেন তাদেরকে বলবো যে উইদাউট অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল পাওয়ার পরে সঠিকভাবে নিয়ম জেনে তারপরেই আসবেন, শুধুমাত্র অ্যাপ্রুভাল পাওয়ার পরে যে কোনো একটা এয়ারপোর্টে টিকিট করে বসলেন আবার চলে আসবেন এটা সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা এয়ারপোর্ট ইউজ করতে হবে এবং অ্যাপ্রুভাল অনুযায়ী সেই এয়ারপোর্টেই আসতে হবে। প্রশ্ন হচ্ছে 6 মাসের ওভার যাদের হয়ে গেছে তারা কী করবে? 6 মাসের ওভার হলেও আপনার আপাতত অ্যাপ্রুভাল লাগবে, এবং অ্যাপ্রুভালের পাশাপাশি আপনাকে UEEntry-তে এন্ট্রি করে যদি আপনি দেখেন আসার যোগ্য, আপনি ফ্লাই করার মতো অবস্থা আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আসতে পারবেন, না হলে অ্যাপ্রুভাল পাওয়ার পরেও আপনি বিভ্রান্তিতে পড়তে পারেন। প্রশ্ন হলো যে অনেকের ভিসা শেষ হয়ে গেছে তারা কী করবেন? ভিসা যদি আপনার শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনার স্পন্সরের সাথে যোগাযোগ করবেন, স্পন্সর এই দেশে ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করবে, ইমিগ্রেশন যদি আপনাকে কোনো পারমিট দেয় আসার জন্য সেক্ষেত্রে আপনি টিকিট করতে পারেন এবং অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারেন, অথবা ইমিগ্রেশন থেকে সরাসরি কোনো অ্যাপ্রুভাল নিতে হবে, অথবা আপনি বাংলাদেশে থাকা UAE দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন, তারা যদি আপনাকে কোনো সহায়তা করতে পারে করতে পারবে, বাট দয়া করে কোনো এজেন্সির কাছ থেকে আপাতত কোনো টিকিট নেবেন না। দুবাই থেকে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের BGBC-র উপরে ফাইন আসছে, ফাইন মৌকুফ কীভাবে করাবো? তো ফাইন মৌকুফের ব্যাপারে ইজি সলিউশন হলো, অনেকেই হয়তো বড় বড় অ্যামাউন্টে টাকা চাইতেছে, আমি যেটা বলতেছি আপনারা কী করবেন, আপনারা কোনো টাইপিং সেন্টারের মাধ্যমে আরবিতে টাইপ করাইবেন যে আমি ফাইন মৌকুফ করতে চাইতেছি, এবং যে কোম্পানির আপনি ভিসা লাগাইতে চাইতেছেন সেই কোম্পানির অফার লেটার সহ আপনি যদি মানে অ্যাপ্লাই করেন তাহলে কোর্ট আপনাকে ডাকবে, এবং কোর্ট ডাকার পরে কোর্ট ডিসিশন নেবে যে আপনাকে কত টাকা ফাইন মানে মাফ করবে। যদি সেই ফাইনটা মৌকুফ করে দেন আপনার BGBC-র যে স্পন্সরের মাধ্যমে মানে যে কোম্পানির, সেই কোম্পানির সাথে কথা বলে আপনার ব্ল্যাকলিস্টে উঠাইবেন এবং ভিসা জমা করবেন, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। তো আপাতত যারা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যাদের ICAর অ্যাপ্রুভাল আছে তারা দুবাই এয়ারপোর্ট দিয়ে আসবেন না, আবুধাবি অথবা শারজা দিকে আসেন, আর যাদের GDRF-এর অ্যাপ্রুভাল আছে তারা অন্য এয়ারপোর্টে যাবেন না, দুবাইতে আসবেন। আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন ইনশাল্লাহ, আর চেষ্টা করবো নেক্সটে যদি কোনো আপডেট থাকে আপনাদেরকে জানানোর, আর অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।